পরাজয় প্রায় নিশ্চিত জেনেও হাসি মুখে বেশ জাঁকজমক করেই ছয় আগরতলায় প্রচার সারছেন শাসক দলের প্রার্থী অশোক সিনহা। রবিবার রামনগরে বিধায়ক সুরজিৎ দত্তকে সাথে নিয়ে বাইক র্যালি সারলেন অশোক বাবুরা। সুরজিৎ দত্ত বলেছেন, জয় নিশ্চিত, অশোক সিনহা যোগ্য প্রার্থী, ওনাকে ভোট দিলে সুপাত্রে দান হবে। খুব ভালো ছেলে, এমন ছেলেই হয় না, তাকে ভোট দেওয়া মানে সুপাত্রে দান করা। তবে কি ছয় আগরতলা ডাপুটি প্রার্থী সুদীপ রায় বর্মন অযোগ্য? এক্ষেত্রে ভুলে গেলে চলবে না যে সুদীপের হাত ধরেই অশোক সিনহাদের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল কংগ্রেস দল থেকে। অবশ্য শাসক দলের প্রার্থী অশোক সিনহার দাবি প্রচারে কোনো ত্রুটি নেই। এখন কিছু মানুষ দৃষ্টি উপভোগ করছেন আর কিছু মানুষ কষ্ট পাচ্ছেন। দলীয় কর্মীদের সবার পাশে থাকার আহ্বান করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রচার না করার কথা বলা হয়েছে দলের যুবদের। ব্যক্তিগত সম্পর্ক, এটার সঙ্গে অন্য কিছু সম্পর্ক নাই, আমাদের পারিবারিক সম্পর্ক এক্সেসিভলি আদর করে এবং এটা থ্রু আউট দ্য ইলেকশন সুন্দর খবরাখবর নিচ্ছে সবকিছু করছে। আর জয়ের ব্যাপারে যেটা কইছে সুন্দর, দুইটা কইছে, আমি চারটে কিনছি। প্রচার প্রায় শেষ লগ্নে কিভাবে এখন জোর দেবেন প্রচার? এখন সবাই মধ্যে বৃষ্টি উপভোগ করতেছে আর কিছু লোক বৃষ্টিতে কষ্ট পাচ্ছে। আমার দুইটা দিন আর একটা দিন প্রায় তো গেল এই ক্যাম্পগুলিতে ঘুরতে ঘুরতে, এটাই কাজ আসলে। তো আমি কনসিয়াসলি যেটা করছি, এসব জায়গায় যখন গেছি আমি উত্তরীয় রাখছি, কেন আমি করি না, এটা প্রচারের জায়গা না, কোনো প্রচার করার ব্যাপার না। আমি কনসিয়াসলি আমার ছেলেদের বলছি, কোনো কিছুর মধ্যে বিজেপির ভোটে মানুষের যখন সার্ভিস দিব তখন মানুষের সামনে সার্ভিস দেব, বড়োরা দেখবে আমার কারণ কইতে লাগবে না, এটাই বিশ্বাস করি, এটাই চাওয়া। গত 52 মাসে বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন জোট সরকার রাজ্য থেকে গণতন্ত্র উধাও করে দিয়েছে। নেই বাক স্বাধীনতা, নেই সামাজিক নিরাপত্তা, সবকিছুই যেন কেমন লণ্ঠভণ্ড হয়ে গেছে। আর সুদীপ রায় বর্মন তো নিজের শাসক দল ছেড়ে পদত্যাগ করে কংগ্রেসের হয়ে ভোট লড়ছেন। যে মানুষ শাসকের ভয়ে কিছু বলতে পারছে না, তারা কিন্তু সুযোগ পেলে ইভিএম এর বোতাম টিপে জবাবটা অবশ্যই দেবেন। রোজগার, সরকারি চাকরি, পে কমিশন, কলেজ পড়ুয়াদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আর ল্যাপটপ, রেগার মজুরি বৃদ্ধি, এসব প্রতিশ্রুতি যে প্রতারণা আর প্রবঞ্চনার জীবন্ত দলিল তা অন্তত 52 মাসে মানুষ হারে হারে টের পেয়েছে। সুতরাং শান্তিপূর্ণ ভোট হলে অন্তত ছয় আগরতলায় অশোকবাবুরা জয়ের ধারে কাছেও ঘেঁষতে পারবেন না বলেই এলাকার সূত্রে খবর। Your vote, independent.